ডুবো পরে ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যেতেছে গা, বিশেষ করে মানে নেশার কবলে বিভিন্ন ট্যাবলেট হোক বা আপনার সিরিঞ্জ হোক, এগুলি আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দেখি এবং অনেকভাবে আমরা ধরারও চেষ্টা করছি, আমরা আমরা মতো করে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমরা বিফল হয়েছি। আমরা সবাই বইয়ে রয়েছি, হঠাৎ দেখছি একটু বাইকের লাইট জ্বলতেছে, একটা হালকা আলো জ্বলতেছে, তো কয়েকজন গিয়ে সেরা বাবুন্দা তারা দিয়ে সেরা ওইখানে এটা ধরছে। তো ধরার পর দেখি কিন্তু একদম আমরা এলাকার ছোট ভাই, ক্লাস 7 না 8 পড়েছিল এটা, ঠিক আছে, একদম ছোট মানে ছোটো ছেলে। আমি ওর এত ছোট ছেলে, আমি ওর মানে পাবলিক হলো নামটা নাই করলাম, তো ওর দেখে সেটা মানে মানে এত নিজের উপর রাগ উঠতেছিল যে আমরা কী করতেছি, আমরা মানে একটা ক্লাব করতেছি, পূজা করতেছি কিন্তু আমরা সময়টি যেতেছি না। তারপর ওরে কুছি না, এখন কেউ মারো না, ওর ফ্যামিলিরে ডাকো। ওর ফ্যামিলি আসার পর ওরে কুছি যে আজকে তুই কি আমরা সাহায্য করবি তারা ধরতে, কইছে হ দাদা আমরা সাহায্য করিলাম। তো হ্যাঁ কইছে যে তুমি তোমার পয়সা দিতেছি তুমি আবার কিনো। তারপরে ওই ফোন করছে আবার পয়সা দেওয়ার পর, তারপরে এইভাবে আমরা রমেশ চৌমনি যে এখানে আপনার একটা অরুণাচল ক্লাবের একটু আগে একটা পূর্ণাবাজারের সঙ্গে একটা নতুন জুতা দোকান দিয়েছে, ওয়ান টাইম জুতা দোকান, ওই জুতা দোকানটার উল্টা দিকে গাড়িটা, ওই মানে গাড়ির মধ্যে থেকে সব দোকানটা চালাইতেছিল আর কি, ঠিক আছে, মানে মুভেবল শপ। তারপরে আমরা সবাই মিলে সেরা ওরে মানে গোল করে সেরা ওরে আমরা ধরি ধরে